আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আজকে আমি আবারও আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমি আর আমার ছোটো ভাই বোনেরা মিলে যে ক্ষেত থেকে মটরশুঁটি তুলে আনলাম, গতদিনে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। ওই মটরশুঁটি এখন সিদ্ধ করে খাওয়া হবে। এখানে একটা পাতিলের মধ্যে আম্মু একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। এই তো মোটামুটি 5 মিনিটের মতো এটা ফুটিয়ে নেওয়া হয়েছে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, এতে করে টেস্টটা ভালো আসবে না, বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা পানি ঝরিয়ে নিব আর খাবো। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছে, লবণটা না দিলে আসলে খেতে বেশি একটা ভালো লাগবে না, লবণ সব কিছুরই একটা স্বাদ বাড়িয়ে দেয়। এই তো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই তো হাত দিয়ে এড়ানো যাচ্ছে এটা। আর এখন হচ্ছে আম্মু আমাদের 3 ভাই বোনকে সমানভাবে ভাগ করে দিচ্ছে। আমার যে ছোট 2 জন আছে ওদের তো সমানভাবে না ভাগ করে দিলে মারামারি শুরু হয়ে যাবে, এই জন্য আম্মু হচ্ছে 3 জনকেই সমানভাবে ভাগ করে দিচ্ছে। প্রতিটা প্লেটে সমানভাবে দিচ্ছে যেন কারোরই কম বেশি না হয়। এই তো আমি আমার প্লেটটা নিয়ে নিয়েছি আর এখন খাবো। এগুলা খেতে কিন্তু খুবই মজা, এক সিদ্ধ করে খেতে অনেক ভালো লাগে, পুড়িয়ে খেলেও অনেক ভালো লাগে, তবে সিদ্ধ করে খেলে আমার কাছে বেশি ভালো লাগে। এই তো আমার বোন খাচ্ছে। এটা খেতে অনেক ভালো লাগে, আমরা তো 3 ভাই বোন অনেক মজা করে এটা খাচ্ছিলাম। এই ভিডিওটার সঙ্গে আমি একটু বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছিল ওই অনুষ্ঠানের ভিডিওটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো অনুষ্ঠানের দিন বাচ্চাগুলা একটু আনন্দ করছে, আমি খুব বেশি ভিডিও করতে পারিনি আপনাদেরকে বলেছিলাম, তো আসলেই আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, তো এটুকু করেছিলাম। বাচ্চারা আনন্দ করছে, এখানে ওরা খেলা করতেছে, বাচ্চাদের আনন্দ দেখে ভাবলাম একটু ভিডিও করি। আর রাতের দিকে অনুষ্ঠান হচ্ছিল, একটু গান বাজনা হচ্ছিল আর কি, তখন আম্মু আমাদের জন্য চা নিয়ে আসছে। অনেকক্ষণ বসে থেকে অনেক রাত হয়ে গিয়েছিল, অনুষ্ঠান হচ্ছিল, তো আম্মু আমাদের জন্য চা নিয়ে এসেছে। এখানে আবার দোকান বসেছিল, ঝালমুড়ি ফুচকা চায়ের দোকান সব কিছুই বসেছিল, ওগুলো আমরা কিছু খেয়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আমার বোন চা খাচ্ছে, ও তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছে অনেক রাত এখন।
এইটা আম্মু আমার জন্য চা নিয়ে এসেছে। প্রথমে ওদের দুইজনকেই দিয়েছে, কারণ ওরা ছোট। আর এখানে হচ্ছে পিকনিকের আয়োজন করা হয়েছে, আমরা সবাই পিকনিক করছিলাম, আমরা ভাই বোনেরা সব এক জায়গায় হয়েছি। আর পিকনিক খাবো না তাই কখনো হয়, তো এখানে পিকনিকের আয়োজন করা হয়েছে। রান্না করতেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছে, প্রায় ভাত হয়ে গিয়েছে। এখানে তরকারি রান্না করার জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছে, তো রান্না বান্না আর আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ প্রচুর অন্ধকার ছিল, এখানে লাইটের ব্যবস্থা ছিল না। রান্না করতেছিল খুবই অল্প আলোতে, চার্জার লাইটগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে রান্না করতেছিল। আর গ্রামে তো সবসময় বিদ্যুৎ থাকেও না। এতো রান্না শুরু হয়ে গিয়েছে, আর রান্নাটা আমার বোনের ছেলে করতেছিল আর আমার বড় আম্মু। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই করেছি, বেশি করতে পারিনি, অন্ধকারের মধ্যে আর কি এত ভিডিও করব। এতে এখানে হচ্ছে ডিম ভেজে নেওয়া হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।